তো এখন আমাদের বেরোনোর পালা। তো এখন জাস্ট আমরা সবাই বেরোচ্ছি এখান থেকে, এখানে তো লোকজন উঠে গেছে। বর্তমানে আমরা এখন এসে কনক, তো এই মন্দিরে প্রচুর বাদরের উৎপাত, ভিতরের দৃশ্যগুলো খুব সুন্দর, একসঙ্গে থাকলে হয়তো কিছু বলবে না। যাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি বাদরে খুব ভয় সেরকম নয়, একটু ভয় আছে কারণ একবার কামড় খেয়েছিলাম, তো সেই ক্ষেত্রে ভেতর থেকে ভয় ভয় আছে আমার সঙ্গে, বুঝতে পারছো আর কি। ওখানে পুরো টিম আসছে, ভয় 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 বাদরে কামড় খাওয়ার ভয়, শিরুপাদের অন্য ধরে টানুক একবার, আমি সেটা চাই। তো কনক দুর্গার মন্দিরে আসতে গেলে ওই জায়গা থেকে আসতে হয়, এবং ওই জায়গা থেকে আসলে এখানে এসে ঠিক এই জায়গাটা একটু স্ন্যাক্স পাওয়া যায়, তো এই জায়গাটা স্ন্যাক্স যদি খেতে চাও তাহলে এই জায়গায় স্ন্যাক্স খেও। এবং এখানে পার্কিংয়ের জায়গা সুন্দর, পার্কিংয়ের জন্য টাকা লাগবে, কিন্তু তুমি না রাখতে চাও গাড়ি একদম ওইদিকে বাইরে রাখা যেতে পারে। আর আপাতত এই জায়গায় স্ন্যাক্স পাওয়া যায়, চা বিস্কুট জলখাবার কেক পাওয়া যায়, এবং এদিক থেকে এদিকে গেলে হচ্ছে কনক দুর্গা মন্দির। তো এটা আমার যাচ্ছে এখন মন্দিরের এন্ট্রান্স, মানে এখান থেকে মন্দিরে যাওয়া যায়, আর সুন্দর ওখানে যার জায়গা আছে। এইটা হচ্ছে এন্ট্রান্স, এবং এখানে সব দর্শনার্থীরা আসছেন, এবং সোজা হচ্ছে এই জায়গায় এগুলো কেনাকিনির জায়গা আছে। সামনে হচ্ছে মন্দির, এবং বাড়ি থেকে গেলে হচ্ছে নদীটার সামনে আমরা যাব। এটা হচ্ছে ডুলুং নদী, ঠিক কনক দুর্গা মন্দিরের সামনে থেকে যদি আসা হয় তাহলে এই নদীটায় পাওয়া যায়, তো যেরকম দেখাবো। তো জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো জায়গা, এখানে সময় কাটানোর মতো খুব ভালো পরিবেশ আছে, এখানে আধা ঘন্টা 40 মিনিট কাটানো যায়। তো এইটা হচ্ছে পুরনো মন্দির, এবং এর পাশেই হচ্ছে এইটা আমাদের নতুন মন্দির করা হয়েছে, বাট এটা বট গাছ বিশাল, দারুণ সব থেকে পুরনো মন্দির যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটা দারুণ বিষয়। আর ওখান থেকে সবাই আমাদের টিম আসছে, আস্তে আস্তে এই মন্দির দেখছি, তারপর এখান থেকেই বেরোবো। প্রচুর এখানে বাদর বা হনুমান আছে, সাবধানে চলাফেরা করতে হবে, হাতে ব্যাগ ক্যারি কম করাই ভালো, খাওয়ার জিনিস হাতে না রাখাই ভালো, এখানে ঢুকতে কোনো টাকা লাগে না, বিনা পয়সা আসে যায়। এই মন্দিরে যদি পুজো দিতে চাও ওখান থেকে জিনিসপত্র কিনে এখানে পুজো দেওয়া যেতে পারে। এইটা হচ্ছে বাইরে থেকে পুরো মন্দিরটা, এবং দারুণ খুব সুন্দর, কিন্তু ভেতরে ফরতলা যাবে না, এটা মাথা রাখতে হবে। আর যদি পুরোটা দেখাই একবারে, পুরোটা হচ্ছে এরকম, তো এই জায়গাটা কিন্তু দারুণ, মানে যারা এখনো এই জায়গাটা আসনি আসো, কয়েকটা দৃশ্য খুবই দারুণ লাগছে। আমরা এখন ডুয়ার্সে আছি, আর ডুয়ার্সে আছে আমাদের সঙ্গে শিরুপাদি, ফটো দেখিয়ে দিতে পারবো ডুয়ার্সের সেই খরসরা নদীর, আর সেই ডুয়ার্সের লম্বা লম্বা গাছ, লম্বা লম্বা জঙ্গল,
দুঃখের বিষয় সেখানে সবার ফটো আছে, মল্লিকাদের ফটো নেই সেখানে। মল্লিকা রাগ করছো তুমি? মল্লিকাদের ডুয়ার্সের আমি রাগ করি না, আমি দুলুম নদীর সিনিয়র হয়ে গেছি, তাই সুন্দর এখন জুনিয়রদের ছবি তুলতে খুব ব্যস্ত থাকে। সিনিয়রের তো জুনিয়রদের জায়গা তো ছেড়ে দিতে হয়, তাই আমি দুঃখ টুকু বাইরে রাগ করি। আমরা পুরো এখানে ফটো সেশন করছিলাম, আর খুব ভালো জায়গা ফটো তোলার জন্য এই জায়গাটা আসলে। আর ঝাড়গ্রামের বিশেষত এটাই যে এই পারে জঙ্গল এবং এই পারে জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা, এটার জন্য একজন ঝাড়গ্রাম বিখ্যাত। এই রাস্তাগুলোতে সময় কাটানো প্রত্যেকের দরকার, গাড়ি করে চলে গেলাম এখান থেকে না, সময় কাটাও ভালো লাগবে। তো এই জন্য কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর এই যে এই পজিশনটা আছে, এই পজিশনটা কিন্তু খুবই ভালো, পুরো রাস্তা ধরে পুরো ভালো রাস্তা এবং জঙ্গল। ঝাড়গ্রাম রাজবাড়িতে আমরা প্রবেশ করছি এবং এটা ঐতিহাসিক একটা রাজবাড়ি, আর এখানে পোস্ট অফিসও আছে, বাট এখানে আসলার কারণ আমি জানি না। পরিবেশটা দেখাচ্ছি ভেতরের, মানে এখানকার আগে রাজারা ছিল, এই জায়গার সব গার্ডেনিং হচ্ছে, ছোটো ছোটো গাছপালা সবুজায়ন এগুলো করা হচ্ছে, আর এখানেও অনেক সবুজায়ন এগুলো দেখানো হচ্ছে, বনও হচ্ছে। ভেতরে ঢোকা যায় না যতদূর আমি জানি, এখানে হোটেল আছে, মানে এখানে হোমস্টে করা যায়, যদি তোমরা এখানে থাকতে চাও তাহলে কিন্তু এই জায়গায় ভাড়া দিয়ে থাকতে পারো। তো এইটা আমি আরও আরেকবার কনফার্ম করে নেবো সিকিউরিটির কাছে, গার্ডের কাছ থেকে, যে এখানে থাকা যায় কি যায় না। তো যদি এটা হয় তাহলে তোমায় জানাচ্ছি এখানে কস্ট কত নেয়। দাদা এখানে থাকা যায় না? কত একটু বলুন তো, ভেতরে এমনি যাওয়া যাবে? না না, তো এটা আমি বলি যে ঝাড়গ্রাম রাজবাড়ি, এটা হচ্ছে অরিজিনালি বর্তমানে হচ্ছে এখন গেস্ট হাউস। তো এখানে তোমরা অনলাইনে বুক করতে পারো ঝাড়গ্রাম রাজবাড়ি হিসাবে। এই রাজবাড়ির কস্ট হচ্ছে 4,700 থেকে প্রায় 12,000। তো এখানে এই এই টাকা দিলে এখানে থাকা যাবে, এবং তার সঙ্গে ফুডিং এখানে অ্যাডিশন থাকবে, ব্রেকফাস্ট থাকবে, তার সঙ্গে সঙ্গে লাঞ্চও থাকবে। এমনি এটা ঢোকা যায় না, কিন্তু এমনি এটা অনলাইনে বুক করলে থাকা যাবে একদিনের জন্য। তো এইটা হচ্ছে এখানকার লোকাল অটো, কলকাতার ক্ষেত্রে বেশিরভাগ হলুদ এবং সবুজ রঙের দেখি, কিন্তু এখানে নীল এবং কালো রঙের বেশিরভাগ অটো। এইটা হচ্ছে মোড়, ডান দিক গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো, মানে হচ্ছে ঝাড়গ্রাম স্টেশনে, তারপর ওখান থেকে ট্রেন ধরে বাড়ি। তো এইটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন, এবং পুরো যে এত ভিড় চারিদিকে আছে, এই ভিড়টা হচ্ছে চাকরি পরীক্ষা, এই তো অনেক মানুষ এখানে এসেছিলেন, সেই মানুষের ভিড়।